নমস্কাৰ অনাতা বিদ্যালয়সকলকে স্বাগতম জানাইছোঁ। আমি আলোচনা কৰি আহিছোঁ অষ্টম শ্ৰেণী অলহনী 3A-ৰ। আজি হ'ব 2 নম্বৰৰ পৰা, আমি 1 নম্বৰ অলৰেডি আলোচনা কৰিছোঁ, আজি হ'ব 2 নম্বৰ। ঠিক আছে, 2 নম্বৰৰ কিটো দিছে, এটা আমাক কি দিছে, এক চতুৰ্ভুজ দিছে। চতুৰ্ভুজটো কি তিনিটা কোণ দিয়া আছে, আমাক ইটো কোণ ওলাব লাগে। ঠিক আছে, কেনেকৈ উলিয়াম আমি, কি জানো, আমি জানো যে চতুৰ্ভুজৰ চাৰিটা অন্তকোণৰ সমষ্টি 360 ডিগ্ৰী বুলি জানো। তেতিয়াহ'লে যদি চাৰিটা অন্তকোণৰ সমষ্টি 360 ডিগ্ৰী, তেতিয়া কি কি দিয়া আছে আমাক, 45 ডিগ্ৰী দিয়া আছে, 95 ডিগ্ৰী দিয়া আছে, আৰু 135 ডিগ্ৰী দিয়া আছে। ঠিক আছে, সমান সমান কিমান হৈ যাব, আৰু ধৰি লওক এইটো আৰু এটামান দিয়া নাই আমাক। ঠিক আছে, তিনিটামান দিয়া আছে সমান, এটা এক্স বুলি ধৰিছোঁ, এক্স সমান ওলাব হৈছে ৱাই বুলি ধৰিছোঁ, ৱাই ইকুৱেল টু 360 ডিগ্ৰী। তেতিয়াহ'লে এইখিনি যোগ কৰিলে কিমান হ'ব, 45 95, টোটেল হৈ যাব 135, 45 আৰু 95, 15 1 7 7 আৰু 9 16 7 275, হয় 275 প্লাছ ৱাই ইকুৱেল টু 360 ডিগ্ৰী, দেন ৱাই ইকুৱেল টু 360 ডিগ্ৰী মাইনাছ 275, এইটো হৈ যাব 5, এইটো হৈ যাব 8, মানে ৱাই ইকুৱেল টু 85, মানে আমি এইটোৰ মান কি ধৰিছোঁ, ৱাই বুলি ধৰিছোঁ। তেতিয়াহ'লে এইটো কি হ'ব, এক্স, এতেকে এক্স ইকুৱেল টু 180 ডিগ্ৰী, এইখিনি গোটেইখিনি মিলি 180, এইখিনি গোটেইখিনি মিলি 180 ডিগ্ৰী হয়নে নহয়, হয়, যদি এইখিনি 180 ডিগ্ৰী হয়, তেতিয়াহ'লে 180 ডিগ্ৰী মাইনাছ 85 ডিগ্ৰী, তেতিয়াহ'লে কিমান হ'ব, 95 ডিগ্ৰী, হয়, এইটো হৈ যাব ইয়াৰ এনচাৰ। ঠিক আছে, তেতিয়াহ'লে 3 নম্বৰ, 3 নম্বৰ কি কৈছে, 3 নম্বৰ কৈছে এটা সুষম সৰভোজৰ বহিকোণ এটাৰ জোখ কি হ'ব। সৰভোজ বোলে, সৰ মানে ছয়টা ভোজ, ঠিক আছে, সুষম, তাইতেকে সুষম সৰভোজৰ বহিকোণ এটাৰ কৈছে, এটাৰ জোখ, চিম্পুলকৈ মনত ৰাখিব যে ছয়টা ভোজ বুলি কৈছে না, ছয়টা ভোজক 360 দি হৰণ, সহজকৈ কৰিব গ'লে তো ছয়দিকে এইবাৰ যে 60 ডিগ্ৰী, তো এটা কোণৰ মান কিমানকৈ হৈ যাব, প্ৰতিটো কোণৰ মান 60 ডিগ্ৰীকৈ হৈ যাব, হ'ব, পাইছে বুজি। এইটো হৈছে বহিকোণৰ মান, তো বহিকোণৰ মানটো চেঞ্জ নহয়, বহিকোণটো 360 ডিগ্ৰী হয়, অন্তকোণৰ মানটোহে চেঞ্জ হ'ব। অন্তকোণৰ মানটো হ'লে যিটো নিয়ম আছিল সেইটো, যেনেকৈ 2 নম্বৰটো কি হৈছে, সৰভোজ অন্তকোণৰ জোখ, যদি আমি সেইটো কৰিব যাওঁ, এইটো 1 নম্বৰ আছিল, 2 নম্বৰটো যদি কওঁ যে সুষম সৰভোজৰ অন্তকোণ বুলি কৈছে, চাব দেই পাৰ্থক্যটো কি, চাব অন্তকোণ এটাৰ জোখ, তেতিয়াহ'লে এই সূত্ৰটো আহিব, কি আছিল, এন মাইনাছ 2 ÷ n ইনটু 180 ডিগ্ৰী, এইটো সূত্ৰ আহিব, এন মানে 6 - 2, 6 × 180 ডিগ্ৰী, 4 / 6 × 180 ডিগ্ৰী, 6 দি একেবাৰে যায় 30 ডিগ্ৰী, 3 × 4 = 12, 120 ডিগ্ৰী, তেতিয়াহ'লে এটা অন্তকোণৰ মান কিমান হ'ব, 120 ডিগ্ৰী হৈ চাব, হৈছে। ঠিক তেনেকৈ নেক্সট 4 নম্বৰটো, এটা সুষম অষ্টভুজৰ বহিকোণ এটাৰ জোখ, বহিকোণো ছেম 1 নম্বৰ, কি হ'ব, এটা সুষম অষ্টভুজৰ বহিকোণ তাৰ চোখ,
তিনিশো ষাঠি ডিগ্রি বাই এইট, অষ্টভুজ মানে হচ্ছে এইট, হাতের দিকে এবার যায় থ্রি সিক্সটি হাতে দি, আট চারি গুণ বত্রিশ, চল্লিশ, আট পাঁচ গুণ চল্লিশ মানে কিমান হব ফর্টি ফাইভ ডিগ্রি। বহিকোণ, বহিকোণ তো তিনশো ষাঠি ডিগ্রি হয়, ঠিক আছে। ঠিক তেনেকে দুই নম্বরটা যদি করিব যাও, এটা কম অষ্ট ভুজর অন্তকোণ তার চোখ হয়ে যাব সেম এইট মাইনাস টু ডিভাইডেড বাই এইট ইন্টু এশ আশি ডিগ্রি। এইট মানে হয়েছে কি অষ্টভুজ এন, হয় না, এই সূত্র এন মাইনাস টু ডিভাইডেড বাই এন ইন্টু ওয়ান এইটি ডিগ্রি। তো এইট এইটো কি হয়ে যাব, এইটো হয়ে যাব সিক্স ইন্টু ওয়ান এইটি ডিগ্রি। আচ্ছা দিয়ে ইয়াক কি পার যায় ফর্টি ফাইভ ডিগ্রি, ফর্টি ফাইভ যায় আমি মাত্র ফর্টি ফাইভ নয় এইট এইট সিক্স এইট ওয়ান এইটি ডিগ্রি, ওয়ান এইটি ডিগ্রি আঠেরি যাব আট দুগুণ ষোল বিশ, তাহলে পূরণ করিম আমি, ঠিক আছে, মানে এশ আশি ছয় দি পূরণ দিম। কাটাকাটি করব পারিছ, এক সেকেন্ড কাটাকাটি করব পারি, দুই দি যায় দুই তিন গুণ ছয় দুই চারি গুণ আট হয়, আরো যাব চারি দি দুই দুগুণ চারি দুই দি নব্বই বার হয়, আরো যাব দুই দি নব্বই কেবার যায় পঞ্চল্লিশ বার হয়, এবার ঠিকই আছে পঞ্চল্লিশ আরো তিন পূরণ, পাঁচ তিন গুণ পনেরো পাঁচ আট এক তিন চারি গুণ বারো একে তেরো, মানে ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি, মানে এটা কোনো মান কিমান হয়ে যাব ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি। এটা কাটাকাটি করতে বুঝি পেয়েছে না, চাব এবার আরো বুঝো সিক্স এইট ইন্টু ওয়ান এইটি ডিগ্রি হয়, কেডি কাটিছো আমি প্রথমতে দুই দি কাটিছো দুই তিন গুণ ছয় দুই চারি গুণ আট হয়, ইয়াক আর দুই দি কাটিছো দুই দুগুণ চারি মানে এবার দুই দি কাটিছো আর দুই দুগুণ চারি, আর ইয়াক দুই দি কাটিম দুই নগুণ ওঠেরো শূন্য এটা আছে নব্বই ডিগ্রি হয়, দুই দিয়ে কেবার যায় পঞ্চল্লিশ বার যায় দুই পঞ্চল্লিশ গুণ নব্বই হয়, আর এইটো কি হচ্ছে এবার পূরণ করেছো এইখানে পাঁচ তিন গুণ পনেরো পনেরো পাঁচ আট এক তিন চারি গুণ বারো একে তেরো হয়েছে ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি হয়েছে। ঠিক তেনেকে নেক্সট ফাইভ নম্বরটা যদি করব যাও কি কৈছে, এটা সক্ষম বারো ফুজর অন্তকোণ এটার যোগ, অন্তকোণ বলে কৈছে, ঠিক আছে অন্তকোণ এটা সক্ষম বারো ফুজর অন্তকোণর অন্তকোণ এটার চোখ সেম বারো মাইনাস টু বাই বারো ইন্টু এশ আশি ডিগ্রি। এবার নকব যে এই সূত্রটো কত আছে, এই সূত্রটো ইয়াতে আছে মই অলরেডি কৈ দিছো, ঠিক আছে এইটো এইটো হব দশ এইটো হব বারো এইটো হব এশ আশি ডিগ্রি। এবারও কাটাকাটি করিম, কাটাকাটিখিনি যাব ভালকে, এবার যাব এইটো দুই দি দিম দুই ছয় গুণ বারো এক দুই দি দিম দুই পাঁচ গুণ দশ দুই দিছো, ঠিক আছে দুই দিছো দুই পাঁচ গুণ দশ দুই ছয় গুণ বারো ছয় দি ওঠেরক যায় না, যায় কেবার যায় তিনবার তিন ছয় গুণ ওঠেরো ত্রিশ পাঁচ তিন গুণ পনেরো মানে এশ পঞ্চাশ ডিগ্রি হয়েছে, বুঝি পাইছে, ঠিক আছে। যদি বুঝি পাইছে তেতিয়া লাইক করিব শেয়ার করিব সাবস্ক্রাইব করিব একদমই নাপাহরিব, আর বাকি এই দুটা আপনার কারণে থাকে দিল, ঠিক আছে থ্যাংক ইউ। যদি না বুঝি নাপায় মই নেক্সট ক্লাসত মই আকৌ ভালকে এবার এইকেইটা বুঝাই দিম, হ'ব থ্যাংক ইউ।